আজকের টিউটোরিয়ালের বিষয় অপারেটিং কস্টিং অর সার্ভিস কস্টিং, পরিচালন ব্যয় বা সেবা ব্যয়। শিক্ষার্থীগণ, এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এবাদের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডনোটটিতে আমি চারটি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি চারটি ফরম্যাটের মাত্র চারটি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে এ অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে ফরম্যাট চারটি সম্পর্কে ভালোভাবে জেনে আসি। ফরম্যাট নম্বর 1, ভিকেলস, যানবাহন। ফরম্যাট নম্বর 2, ট্যাক্সি, টেম্পো। ফরম্যাট নম্বর 3, বাস। ফরম্যাট নম্বর 4, ট্রাক। শিক্ষার্থীগণ, এই চারটি ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাটের অঙ্ক আপনাকে দেওয়া হবে। শিক্ষার্থীগণ, 1 নম্বর ফরম্যাট থেকে আমরা ভালোভাবে আগে অঙ্ক শিখে আসি। 1 নম্বর ফরম্যাটে ভিকেলস, যানবাহন, এটি ব্যবসার উদ্দেশ্যে নয়, এখানে প্রফিট আসে না। এখানে শুধুমাত্র প্রশ্ন করা হয় কস্ট পার রানিং কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার চলতে একটি গাড়ির কত টাকা ব্যয় হয় এটি নির্ণয় করতে হবে এই 1 নম্বর ফরম্যাট হতে। শিক্ষার্থীগণ, তাহলে প্রবলেম 1টি আমরা ভালোভাবে পড়ে আসি। ক্যালকুলেট দ্য কস্ট পার রানিং কিলোমিটার টু মোটর ভ্যান ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। নিচের ইনফরমেশন থেকে মোটর ভ্যানের 1 কিলোমিটারের ব্যয়টি নির্ণয় করুন। শিক্ষার্থীগণ, আমরা দেখতে পাচ্ছি কিলোমিটার রান অ্যানুয়াল 15,000, অর্থাৎ 1 বছরে গাড়িটি মাত্র 15,000 মাইল রানিং করে। শিক্ষার্থীগণ, যেহেতু এখানে অ্যানুয়াল রানিং কিলোমিটার দেওয়া আছে, সেহেতু আপনার উত্তরপত্রে কস্টগুলি সব অ্যানুয়াল তৈরি করে নিতে হবে। অ্যানুয়াল কস্টকে অ্যানুয়াল রানিং কিলোমিটার দ্বারা ভাগ করলে কস্ট পার রানিং কিলোমিটার বের হয়ে আসে। শিক্ষার্থীগণ, আমাদের দেওয়া আছে কস্ট অফ মোটর ভ্যান 60,000 টাকা, এটি ক্যাপিটালাইজেশন কস্ট, এটি অপারেটিং কস্ট নয়। এখান থেকে আমরা ডিপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স ও ইন্টারেস্ট বের করার সময় এই 60,000 টাকার উপরে আমরা ধার্য করব। শিক্ষার্থীগণ, লেখা আছে অ্যানুয়াল এক্সপেন্সেস, যে সমস্ত খরচ অ্যানুয়াল এবং মান্থলি লেখা থাকবে সেগুলি সব ফিক্সড কস্ট, আর যে সমস্ত খরচগুলি কস্ট পার লিটার, মাইল বা কিলোমিটার লেখা থাকবে সেগুলি রানিং খরচ অর্থাৎ ভেরিয়েবল কস্ট হিসেবে দেখাতে হবে। শিক্ষার্থীগণ, রোড লাইসেন্স, এটি ফিক্সড কস্ট, ইন্স্যুরেন্স, এটি ফিক্সড কস্ট, গ্যারেজ রেন্ট, এটি ফিক্সড কস্ট, সুপারভিশন অ্যানুয়াল, এটি ফিক্সড কস্ট, ড্রাইভার মান্থলি ওয়েজেস, এটি ফিক্সড কস্ট, যেহেতু এখানে মান্থলি লেখা আছে। শিক্ষার্থীগণ, এটি যখন আমরা অ্যানুয়াল করব তখন 800 টাকাকে 12 মাস দ্বারা গুণ করে 1 বছরের খরচ তৈরি করে নিতে হবে। কস্ট অফ পেট্রোল পার লিটার, যেহেতু পার লিটার কস্ট লেখা আছে, এটি রানিং খরচ, এটি ভেরিয়েবল কস্টে দেখাতে হবে। কিলোমিটার রান পার লিটার, অর্থাৎ 1 লিটার তেল কিনলে আমাদের 20 মাইল অর্থাৎ 20 কিলোমিটার রানিং করে, এটি আমাদের ভেরিয়েবল কস্টে দেখাতে হবে। রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স পার কিলোমিটার, এটি দেওয়া আছে পার কিলোমিটারে, সুতরাং এটি ভেরিয়েবল কস্ট। টায়ার কস্ট পার কিলোমিটার 80 পয়সা, এটি আমাদের ভেরিয়েবল কস্ট যাবে সরাসরি। এস্টিমেটেড লাইফ অফ মোটর ভ্যান 60,000 কিলোমিটার। শিক্ষার্থীগণ, যেহেতু এখানে কিলোমিটার দেওয়া আছে, সেহেতু অবশ্যই আমাদেরকে ভেরিয়েবলে দেখাতে হবে। যদি এখানে 5 ইয়ার্স লাইফ, 7 ইয়ার্স লাইফ, 10 ইয়ার্স লাইফ এভাবে বলা থাকতো ইয়ারলি, তাহলে আমরা এটা ফিক্সডে দেখাতাম। শিক্ষার্থীগণ, প্রশ্নটি আমরা ভালোভাবে পড়লাম, এবার আসি সলিউশন দেখি। প্রথমে আমাদের একটি ছক করতে হবে, ছকে 3টি কলাম দিতে হবে, একটি পার্টিকুলার্স, ডিটেলস, কস্ট পার ইয়ার এবং লাস্ট কলামে আসবে কস্ট পার কিলোমিটার। শিক্ষার্থীগণ, ডিটেলসে আমাদের লিখতে হবে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। শিক্ষার্থীগণ, তাহলে ফিক্সড কস্টে আমরা বসাবো। প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে রোড লাইসেন্স অ্যানুয়াল 1,200 টাকা, ইন্স্যুরেন্স অ্যানুয়াল 800 টাকা, গ্যারেজ রেন্ট অ্যানুয়াল 600 টাকা, সুপারভিশন স্যালারি 2,800 টাকা অ্যানুয়াল, ড্রাইভার ওয়েজেস পার মান্থ 800 টাকা গুণন 12 মাস, অর্থাৎ অ্যানুয়াল বের হলো 9,600 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে টোটাল ফিক্সড কস্ট পার ইয়ার বের হয়ে আসলো 15,000 টাকা। 15,000 টাকা 1 বছরের খরচকে 1 বছরের রানিং কিলোমিটার 15,000 কিলোমিটার দ্বারা ভাগ করলে কস্ট পার রানিং কিলোমিটার বের হয় 1 টাকা। সো ফিক্সড কস্ট পার কিলোমিটার 1 টাকা বের হলো। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা ভেরিয়েবল কস্টে। ভেরিয়েবল কস্টে প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে কস্ট অফ পেট্রোল 4 টাকা, রানিং কিলোমিটার পার লিটার 20
কিলোমিটার, অর্থাৎ 4 টাকাকে আমরা 20 দ্বারা ভাগ করলে 1 কিলোমিটারের ব্যয় পেয়ে যাব 20 পয়সা। প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স পার কিলোমিটার 1.80 টাকা, এটা সরাসরি ভেরিয়েবলে দেখানো হলো। টায়ার কস্ট পার কিলোমিটার প্রশ্নপত্রে দেওয়া হয়েছে 80 পয়সা। ডিপ্রিসিয়েশন প্রশ্নপত্রে দেওয়া হয়েছে কস্ট অফ মোটর ভ্যান 60,000 টাকা, তার সার্ভিস লাইফ 60,000 কিলোমিটার। 60,000 টাকাকে 60,000 কিলোমিটার দ্বারা ভাগ করলে প্রতি কিলোমিটারে আমাদের অবশ্যই বের হবে 1 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা দেখলাম অপারেটিং কস্ট পার কিলোমিটার ফিক্সড এবং ভেরিয়েবল সবগুলি যোগ করলে আসলো 4 টাকা 80 পয়সা। এটি আমাদের উত্তর বের হলো। অর্থাৎ 1 কিলোমিটার চলতে একটি গাড়ির খরচ হয় 4 টাকা 80 পয়সা, এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, অনেক সময় দেখা যায় প্রশ্নপত্রে 2 ভেহিকেলস দেওয়া থাকে, 2টি ভেহিকেলস, একটি ভেহিকেলস এবং 2টি ভেহিকেলস একই রকম একইভাবেই অঙ্কটি করতে হয়। শুধুমাত্র 2টি ভেহিকেলসের জন্য আলাদা আলাদা কলাম দেখাতে হয়, তাছাড়া আর সব কিছু ঠিক থাকে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে নিই। ফ্রম দ্য ফলোয়িং ডাটা রিলেটিং টু ডিফারেন্ট ভেহিকেলস মারুতি অ্যান্ড সুজুকি, 2টা ডিফারেন্ট ভেহিকেল দেওয়া হয়েছে, একটির নাম মারুতি এবং একটির নাম সুজুকি। কম্পিউট দ্য কস্ট পার রানিং কিলোমিটার, আমাদের তৈরি করতে হবে কস্ট পার রানিং কিলোমিটার। তাহলে প্রশ্নটা আমরা ভালোভাবে পড়ে নিই। শিক্ষার্থীগণ, দেওয়া হয়েছে কিলোমিটার রান অ্যানুয়াল, বাৎসরিক রানিং করে মারুতি 15,000 কিলোমিটার, সুজুকি 6,000 কিলোমিটার। শিক্ষার্থীগণ, যেহেতু অ্যানুয়াল রানিং কিলোমিটার দেওয়া হয়েছে, সেহেতু আমাদের কস্টগুলি সব অ্যানুয়াল তৈরি করে নিতে হবে। অ্যানুয়াল কস্টকে অ্যানুয়াল রানিং কিলোমিটার দ্বারা ভাগ করলেই কস্ট পার রানিং কিলোমিটার বের হয়ে আসে। শিক্ষার্থীগণ, এখানে আমাদের সাপ্লাই দেওয়া হয়েছে কস্ট অফ দ্য ভেহিকেলস, এটি ক্যাপিটালাইজেশন কস্ট, মারুতি 25,000, সুজুকি 15,000। এই কস্টের উপরে আমাদের অবস্থা তৈরি করতে হবে, ইন্স্যুরেন্স এবং ইন্টারেস্ট বের করতে হবে। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা অপারেটিং কস্ট দেখি। রোড লাইসেন্স অ্যানুয়াল, এটি ফিক্সড কস্ট। ইন্স্যুরেন্স অ্যানুয়াল, এটি ফিক্সড কস্ট। গ্যারেজ রেন্ট অ্যানুয়াল, এটি ফিক্সড কস্ট। সুপারভিশন স্যালারি অ্যানুয়াল, এটি ফিক্সড কস্ট। ড্রাইভার ওয়েজেস পার আওয়ার, এটি ভেরিয়েবল কস্ট। শিক্ষার্থীগণ, পার আওয়ার দেওয়া আছে 3 টাকা, অর্থাৎ ঘন্টা প্রতি বেতন পায় ড্রাইভার 3 টাকা করে, এটি ভেরিয়েবলে দেখাতে হবে। শিক্ষার্থীগণ, কস্ট অফ পেট্রোল পার লিটার, 1 লিটার তেলের দাম 54 টাকা। কিলোমিটার রান পার লিটার, 1 লিটার তেল কিনলে মারুতি গাড়ি চলে 20 কিলোমিটার, সুজুকি গাড়ি চলে 15 কিলোমিটার। অর্থাৎ 54 টাকাকে 20 কিলোমিটার দ্বারা ভাগ করলে আমাদের 1 কিলোমিটারের পেট্রোল কস্ট বেরিয়ে আসবে। 54 টাকাকে 15 কিলোমিটার দ্বারা ভাগ করলে সুজুকি গাড়ির 1 কিলোমিটারের পেট্রোল কস্ট বেরিয়ে আসবে। শিক্ষার্থীগণ, এবার দেখতে পাচ্ছি রিপেয়ার কস্ট পার কিলোমিটার, সরাসরি প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে 1.65 টাকা এবং সুজুকি গাড়ির জন্য 2 টাকা। টায়ার কস্ট পার কিলোমিটার মারুতি গাড়ির জন্য দেওয়া হয়েছে 0.80 পয়সা এবং সুজুকি গাড়ির জন্য দেওয়া হয়েছে 0.6। শিক্ষার্থীগণ, এটি ভেরিয়েবলে সরাসরি দেখাতে হবে। এস্টিমেটেড লাইফ অফ ভেহিকেলস কিলোমিটার, মারুতি গাড়ি 1,00,000 কিলোমিটার সার্ভিস দিবে এবং সুজুকি গাড়ি 75,000 কিলোমিটার সার্ভিস দিবে। শিক্ষার্থীগণ, যেহেতু কিলোমিটারে দেওয়া আছে, সেহেতু কস্ট অফ ভেহিকেলসকে আমরা কিলোমিটার দ্বারা ভাগ করলে 1 কিলোমিটারের অবস্থায় বের হয়ে আসবে 25 পয়সা মারুতি গাড়ির জন্য। সুজুকি গাড়ির দাম 15,000, 15,000কে আমরা 75,000 কিলোমিটার দ্বারা ভাগ করলে অবস্থায় পেয়ে যাবো আমরা 1 কিলোমিটারের সুজুকি গাড়ির অবস্থায়, এভাবে ভাগ করব। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রের নিচেই কিছু সাপ্লাই দেওয়া হয়েছে। সার্জ ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম, যেহেতু বাৎসরিক ইন্টারেস্ট হয় কস্ট অফ মেশিনের উপরে 5%, এটি ফিক্সড কস্ট। দ্য ভেহিকেলস রান 20 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টা প্রতি আমাদের ভেহিকেলস রান করে 20 কিলোমিটার। শিক্ষার্থীগণ, ড্রাইভার স্যালারি দেওয়া হয় প্রতি ঘন্টায় 3 টাকা, গাড়ি রানিং করে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার, অর্থাৎ 3 টাকাকে 20 কিলোমিটার দ্বারা ভাগ করলে 1 কিলোমিটারের ড্রাইভার স্যালারি বেরিয়ে আসবে। 2টি গাড়ির ড্রাইভারের বেতন একইভাবে দেওয়া হয়েছে, সুতরাং সুজুকি গাড়িরও 3 টাকাকে আমরা 20 দ্বারা ভাগ করব, আমাদের 1 কিলোমিটারের ড্রাইভার স্যালারি বেরিয়ে আসবে।
এটি আমরা ভেরিয়েবলে দেখাবো। শিক্ষার্থীগণ, তাহলে আমরা টু ভেহিকলসের অঙ্কটি সলিউশন দেখে আসি। একইভাবে দেওয়া হয়েছে, এখানে প্রথমত তিনটি কলাম করা হয়েছে, মারুতি গাড়ির আবার দুইটা কলাম দেখানো হয়েছে। মারুতি গাড়ির ভিতরে কস্ট পার ইয়ার এবং কস্ট পার কিলোমিটার, সুজুকি গাড়ি একইভাবে কস্ট পার ইয়ার এবং কস্ট পার কিলোমিটার তৈরি করা হয়েছে। শিক্ষার্থীগণ, একটি ভেহিকলসের মতোই সেম দুইটি ভেহিকলসের অঙ্ক দেখাতে হয়। তাহলে রোড লাইসেন্স, এটি ফিক্সড কস্ট, দুইটি গাড়ির আলাদা করে দেখানো হলো অ্যানুয়াল কস্টের মধ্যে। ইন্স্যুরেন্স অ্যানুয়াল, এটি ফিক্সড কস্ট, গ্যারেজ রেন্ট অ্যানুয়াল, এটি ফিক্সড কস্ট, সুপারভিশন স্যালারি, এটি ফিক্সড কস্ট, ইন্টারেস্ট, এটি ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট মারুতি গাড়ির থেকে আসলো আমাদের 4,500 এবং সুজুকি গাড়ির থেকে আসলো 3,900 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে টোটাল ফিক্সড কস্টকে আমরা অ্যানুয়াল রানিং কিলোমিটার দ্বারা ভাগ করলে এখান থেকে ফিক্সড কস্ট পার কিলোমিটার বেরিয়ে আসবে। প্রথমে মারুতি গাড়ির 4,500 টাকাকে আমরা 15,000 কিলোমিটার দ্বারা ভাগ করে পেয়েছি 0.30, সুজুকি গাড়ি আমাদের 3,900 টাকাকে 6,000 কিলোমিটার দ্বারা ভাগ করে পেয়েছি 0.65 পার কিলোমিটার কস্ট। শিক্ষার্থীগণ, এবার আসি ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট প্রথমে দেওয়া হয়েছে ড্রাইভার ওয়েজেস, ড্রাইভার ঘন্টা প্রতি 3 টাকা, 3 টাকা বেতন দিলে আমাদেরকে গাড়ি চালিয়ে দেয় 20 কিলোমিটার, অর্থাৎ 3 টাকাকে 20 দ্বারা ভাগ করলে আমাদের আসে ভেরিয়েবল কস্ট 15 পয়সা। উভয় গাড়িতে একই স্যালারি আসলো। এবার আসি কস্ট অফ পেট্রোল, 54 টাকার তেল কিনলে আমাদের গাড়ি চলে 20 কিলোমিটার, অর্থাৎ 54 টাকা ভাগ 20, অর্থাৎ এখান থেকে আসে 2.70 টাকা। মারুতি গাড়ি এবং সুজুকি গাড়ি 54 টাকা তেল কিনলে 15 কিলোমিটার চলে, অর্থাৎ এখান থেকে আসলো 3.60 টাকা কস্ট অফ পেট্রোল পার কিলোমিটার। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা রিপেয়ার, প্রশ্নপত্রে সরাসরি সাপ্লাই দেওয়া ছিল, এটি ভেরিয়েবলে দেখাতে হবে 1.65 টাকা এবং সুজুকি গাড়ির জন্য 2 টাকা। টায়ার কস্ট প্রশ্নপত্রে দেওয়া ছিল 0.8 এবং সুজুকির জন্য দেওয়া ছিল 0.6। ডিপ্রিসিয়েশন আমরা দেখেছি, কস্ট অফ ভেহিকলস মারুতি গাড়ির দাম ছিল 25,000, সেটাকে ভাগ করলাম সার্ভিস লাইফ 1,00,000 কিলোমিটার দ্বারা, তাহলে আসলো 25 পয়সা ডিপ্রিসিয়েশন। আর সুজুকি গাড়ির দাম ছিল 15,000, সেটাকে ভাগ করলাম 75,000 সার্ভিস লাইফ দ্বারা, তাহলে আমাদের কিলোমিটার প্রতি অবশ্যই আসলো 0.20। শিক্ষার্থীগণ, এবার দুইটি গাড়ির কস্ট পার কিলোমিটার বের করি। ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট সবগুলি যোগ করলে আমরা মারুতি গাড়ি পাচ্ছি কিলোমিটার প্রতি ব্যয় হয় 5.85 টাকা এবং সুজুকি গাড়িতে আমাদের ব্যয় হয় 7.20 টাকা। শিক্ষার্থীগণ, এটি আমাদের অ্যান্সার বের হলো। তাহলে এখানে আমরা একটি এক নম্বর ফরম্যাটের অঙ্কগুলি ভালোভাবে বুঝে আসলাম। শিক্ষার্থীগণ, এবার আমরা আসব ফরম্যাট নাম্বার 2 ট্যাক্সির অঙ্কে। শিক্ষার্থীগণ, আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। দ্বিতীয় পর্বে আমরা 2 নম্বর ফরম্যাট এবং 3 নম্বর ফরম্যাট ও 4 নম্বর ফরম্যাট ক্লাসটি নিব। আপনারা ভালো থাকেন, আজকের ক্লাস এখানে আমাদের শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।